আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন বা চিন্তা করেন আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে ইউটিউবের জন্য আপনি ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা মোট তিনটি পর্ব নিয়ে আসছি আজকের পর্বে আপনারা জানবেন কিভাবে একটি স্মার্টফোন দিয়ে ভিডিও শ্যুট করার জন্য সেট তৈরি করতে হয় দেন নতুন আরেকটা পর্বে আমরা নিয়ে আসবো কীভাবে ভিডিওগুলো শ্যুট করতে হয় সেটা হতে পারে ইনডোরের জন্য সেটা হতে পারে আউটডোরের জন্য এমনকি যারা ব্লগিং করতে চাচ্ছেন তাদের জন্য আর লাস্ট যে পর্বটা থাকবে সেটাতে আমরা ভিডিওগুলো এডিট করে দেখাবো আপনি কীভাবে এডিট করবেন তো আমার মনে হয় যারা একেবারে নতুন ইউটিউবার রয়েছেন বা ইউটিউবে কাজ করার ভাবনা করছেন কিন্তু আপনি হতাশ কারণ আপনার কাছে অনেক ভালো ভালো লাইট সেট নেই আপনার অনেক ভালো একটা ক্যামেরা নেই আপনার ভালো একটা মাইক্রোফোন নেই কিন্তু আপনার হাতে একটা স্মার্টফোন তো রয়েছে আপনি চাইলে সেটা ব্যবহার করে আর কিছু আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবহার করে খুবই কোয়ালিটিফুল ভিডিও নিয়ে আসতে পারেন জি হ্যাঁ এটা সম্ভব আমাদের জানিটা ওইভাবেই শুরু হয়েছিল আমাদের অনেক কিছু ছিল না কিন্তু এখন অনেক কিছুই আছে একটা সময় আপনিও বড় হবেন আপনিও তখন বুঝবেন যে হ্যাঁ এখন কোয়ালিটি ইম্প্রুভ করা দরকার তবে শুরুটা আপনি এভাবেই শুরু করতে পারেন আপনার জার্নিটা এভাবেই শুরু হোক সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা যদি ভালো লেগে যায় একটু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন হয়তো আপনার পাশাপাশি আরও একজনের উপকার হতে পারে আর আমাদের চ্যানেলটি ভালো লেগে গেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন তো শুরুতে যেমনটা বলছিলাম আমাদের আজকের পর্বটা হলো আমাদের ক্যামেরা সেট লাইট সেট এবং মাইক্রোফোন সেট নিয়ে যদি আপনি ইনডোরে শ্যুট করতে চান তাহলে আপনি কীভাবে সেট করতে পারেন যেহেতু আপনার কাছে অনেক কিছু নেই জাস্ট মোবাইল ফোন রয়েছে এর সাথে আর কি কী ব্যবহার করা যেতে পারে আমাদের অনেকের মাঝে একটা ধারণা রয়েছে ইনডোরে যদি আমি কোনো একটা ভিডিও শ্যুট করতে চাই সেটা স্মার্টফোন দিয়ে হলেও আমার খুব ভালো রকমের লাইট সেট দরকার হবে ভালো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে নাহলে আমি কিভাবে ভিডিওটায় আমাকে ফুটিয়ে তুলতে পারবো কিন্তু না আপনি খুব কম টাকার একটা লাইট সেট আপ দিয়েও এই কাজটা করতে পারেন ইভেন ব্যাকগ্রাউন্ড বলতে কিছু না থাকলেও চলবে স্মার্টফোন দিয়ে রেকর্ড করার জন্য আমাদের আজকের যে ব্যাকগ্রাউন্ড বা লাইটিং সেট সেটাতে দেখুন একটি স্মার্টফোন রয়েছে আমরা একটি মাইক্রোফোন ব্যবহার করছি আমাদের এখানে একটি রিং লাইট রয়েছে এছাড়া আমরা একটা ব্লু কালারের লাইটও দেখতে পাচ্ছি আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কালো কালারের এবং আমরা একটা চেয়ার রেখেছি যেটাতে আমরা বসে মূলত কথা বলবো কিছুদিন আগের ভিডিওতে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমরা এই ভিডিওটা কত টাকা বাজেটের ফোন দিয়ে শ্যুট করে দেখাবো বা কত টাকা বাজেটের ফোন ব্যবহার করব তা আপনারা প্রায় সবাই বলেছিলেন ভাইয়া বিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে হলে ভালো হয় আবার একটু কম দামি হলেও ভালো হয় এমনও অনেকে বলেছেন তো আজকের ভিডিওতে আমরা রিয়েলমি এইট প্রো যে স্মার্টফোনটা রয়েছে এটা ব্যবহার করতে চাচ্ছি এবং সেই সাথে আমরা আরও একটি কম দামি মোবাইল ফোন রয়েছে যা ইনফিনিক্সের তরফ থেকে মাত্র এটা পনেরো হাজার টাকার নিচেই আসবে হয়তো এরকম বাজেটের একটা ফোন আমরা ব্যবহার করে দেখাচ্ছি যে চাইলে এরকম বাজেটের ফোনও ব্যবহার করে আপনি ভিডিও শ্যুট করতে পারেন অনায়াসে মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করার জন্য আমাদের একটি ট্রাইপড দরকার হবে বাজারে খুব কম মূল্যে ট্রাইপডও পাওয়া যায় আপনি তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যেও বিভিন্ন ট্রাইপড পেয়ে যাবেন যেগুলো মোবাইল ফোনকে খুব সহজেই ক্যারি করতে পারে তো আপনি সেরকম একটা কিনে নিতে পারেন অনেক দামি ট্রাইপড আপনাকে কিনতে হবে না বাট আপনি যদি একটু কিনতে পারেন দামিগুলো দেন কিনে রাখতে পারেন ভবিষ্যতে কাজে লাগবে ঠিকই ধরুন আপনি এই মুহূর্তে ট্রাইপডও কিনতে চাচ্ছেন না এই টাকাটাও আপনি সেখানে খরচ করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার সামনে যদি কোনো টেবিল থাকে টেবিলের উপরে কিন্তু মোবাইল ফোনটা রেখে আপনি একটা বক্সের সাথে হেলান দিয়েও রাখতে পারেন ভিডিওতে যেভাবে দেখছেন হ্যাঁ এভাবেও আমি ভিডিও শ্যুট করেছি এটাও সম্ভব যাই হোক আমি ধরে নিলাম আপনার একটা ট্রাইপড রয়েছে এবং কম টাকা দামের ট্রাইপডই তো ওইটার উপরে আপনি আপনার মোবাইল ফোনটাকে মাউন্ট করবেন এবং সেটাকে একদম সোজা করে রাখবেন সুন্দর করে যাতে কোনো দিকে বাঁকা হয়ে না থাকে এবং আপনি যে পিছনে ফ্রেমটাতে ভিডিও শ্যুট করবেন সেটা যাতে ঠিকঠাকভাবে বসে ফ্রেমের বাইরের কোনো অংশ না চলে আসুক আবার কোনো অংশ ক্রপ না হয়ে যাক এবারে আমাদের দরকার হবে লাইট সেট আপ লাইটটা আমরা কিভাবে সেট করব তো আমি এখানে কিন্তু একটি লাইটের কথা বলছিলাম আর সেটা হলো গিয়ে একটি রিং লাইট তো আপনি একটি রিং লাইট ব্যবহার করতে পারেন রিং লাইট বা যে কোনো একটা লাইট আপনাকে কিনতেই হবে এখানে আর কোনো মানে কিছু করার ওয়ে নেই সো আপনি একটা লাইট কিনে নিতে পারেন আমি রিং লাইটের কথা এই কারণেই বলছি এর লাইটটাকে চাইলে অ্যাডজাস্ট করা যায় আপনি চাইলে কালার টোনটা একটু কুলারও রাখতে পারেন আবার চাইলে এটাকে একটু ওয়ার্ম টোনেও রাখতে পারেন আবার বাড়াতে পারেন কমাতে পারেন তো এই লাইটটাকে সোজাসুজি সামনে থেকে মোটেই রাখা যাবে না যে কোনো একটা পাশ থেকে সেটা রাইট সাইডে হতে পারে লেফট সাইডে হতে পারে এখানে আপনারা লক্ষ্য করুন আমি রিয়েলমি এইট প্রো ব্যবহার করছি যেটা একটি ট্রাইপডের উপরে রাখা রয়েছে আর সামনে রয়েছে আমাদের একটি চেয়ার যেটাতে আমি বসে কথা বলবো এবং চেয়ারের পিছনে আমি একটি ব্লু কালারের লাইট ইউজ করেছি যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালারের আর লাইটিং সোর্স হিসেবে আমি লাইট হিসেবে ব্যবহার করছি এই যে একটি রিং লাইট এটা কিন্তু খুব বেশি বড় কিছু না ছোট রিং লাইট যেগুলো এগুলো তবে আমি এই যে উপরে যে লাইটটা জ্বলছে এই লাইটটাকে অন রাখতে চাচ্ছি যেহেতু আমরা কালো কালারের ব্যাকগ্রাউন্ড নির্বাচন করেছি যে কারণে উপরে ওই লাইটটা জ্বললেও সমস্যা হবে না বরং আমাদের লেফট সাইডে লাইটের কাজ ওটা দিয়েই চলে যাবে তবে আপনাদের যদি মানে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার থাকে তাহলে আমি বলবো এই ধরনের লাইট উপরে সরাসরি না ব্যবহার করে আপনারা চাইলে আরও একটি রিং লাইট কিনে নিতে পারেন সেটাকে আপনি চাইলে লেফট সাইডের একটু উপরের দিক থেকে দিতে পারেন যাতে আলোটা আপনার মাথার উপরেও কিছুটা পড়ে বাট আলোটা তুলনামূলকভাবে রাইট সাইড থেকে একটু কমিয়ে রাখবেন এবারে লক্ষ্য করুন যেহেতু লেফট সাইডে আমাদের লাইটটা একটু কম তো আমরা চাচ্ছি এ পাশে একটা ওয়ার্ম টোন দেওয়ার জন্য এ কারণে আমরা একটা রেড কালারের লাইট ব্যবহার করছি তবে আপনি চাইলে ইয়েলো কালারের কোনো লাইট ব্যবহার করতে পারেন আমার এখানে একটা রেড কালারের লাইট ছিল এগুলো যে নিজেদেরই বানিয়ে নেওয়া এগুলো চাইলে আপনারাও খুব সহজে একশো টাকার মধ্যেই বানিয়ে নিতে পারেন এই যে ব্যাপারগুলো আমি বলছি লেফট রাইট এটা আপনি যে কোনো পাস করেও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো বলা চলে আমাদের লাইটিং সেট আপ মোটামুটি রেডি তবে আপনি অবশ্যই সামনে বসে দেখবেন যদি দেখেন যে আপনার ফেসটাতে আসলে লাইটটা একটু বেশি পড়ছে তাহলে আপনি রিং লাইট থেকে আলোটা একটু কমিয়ে নেবেন আমার পরামর্শ থাকবে আপনি যদি ইনডোরে মোবাইল ফোন দিয়ে শুট করতে চান সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে একটা কালারই ব্যবহার করুন এবং সেটা যদি একটু ব্ল্যাক টাইপের হয় তাহলেই বরঞ্চ ভালো কারণ মোবাইল ফোন কিন্তু ওইভাবে একটা বকে ইফেক্ট দেবে না যেটা কিনা না আর ক্যামেরা দিতে পারে সো পিছনে অনেক কিছু থাকলে সেটা একটু হিজে ভিজে লাগতে পারে যে কারণে যদি একটা ক্লিন একটা ব্যাকগ্রাউন্ড হয় এবং কালোও হয় সেটার উপরে চাইলে আপনি একটু কালার দিয়ে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন যেমনটা আমরা করছিলাম ব্লু কালার দিয়ে সো চাইলে আপনি অন্য কালার ব্যবহার করতে পারেন তাই আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে একটা কালো কাপড় ব্যবহার করতে পারেন একটু মোটা কাপড় যদি কিনে নেন তাহলে সেটাই ভালো হবে বা আপনি চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন কিন্তু এমন কোনো কালার নেবেন না যেটা একদম চোখে লাগে মানে একদম খাঁখা করে এমন কোনো কালার না একটু ডার্ক টাইপের হলে ভালো লাগবে আশা করছি এই পর্যন্ত আপনারা মোটামুটি ক্লিয়ার আমাদের লাইট ক্যামেরা সব সবসময় রেডি তবে আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে যেটা আমাদের দরকার হবে আর তা হলো মাইক্রোফোন আপনি সরাসরি মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে যদি রেকর্ড করেন ওটা দিয়ে যদি সাউন্ড নেওয়ার চিন্তা করেন তাহলে সেটা খুব একটা ভালো হবে না হয়তো আমার মনে হয় আপনারা বয়া এম ওয়ান যে মাইক্রোফোনটি রয়েছে এটা ব্যবহার করতে পারেন এটা কম দামের মধ্যে খুবই দারুণ একটি মাইক্রোফোন আমি আমার ইউটিউব জার্নির আমার মনে হয় প্রায় চার লাখ পর্যন্ত এটা ব্যবহার করে আসছিলাম এটা খুবই কম মূল্যে পাওয়া যায় এটা আপনারা হাজার বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমার মাঝে মাঝে একটু অফার প্রাইসও দেখলাম সাতশো আশো টাকাও পাওয়া যায় তো আমার সাজেশন থাকবে এই মাইক্রোফোনটা অবশ্যই কিনে নেবেন এই মাইক্রোফোনটার বৈশিষ্ট্য হলো এটা কিন্তু হালকা পাতলা নয়েজ আসলেও সেটা খুব একটা ক্যাপচার করে না আবার সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো অবশ্যই আপনি স্মার্টফোনের চাইতে অনেকটা বেটার কোয়ালিটির সাউন্ডের থেকে রেকর্ড করতে পারবেন আরেকটা বিষয় আমার আগেই বলে রাখা উচিত ছিল আপনি যে রুমটাতে ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন ওই রুমটা যাতে একদম ফাঁকা না থাকে ওই রুমে যাতে কিছু জিনিসপত্র থাকে যেহেতু আপনি নতুন ইউটিউবার আপনি হয়তো অ্যাকোয়াস্টিক ফোম লাগাবেন না রুমে বা যাতে শব্দে প্রতিধ্বনি না হয় ইকো না হয় সেরকম কিছু হয়তো আপনি ব্যবহার করবেন না তবে আপনার রুমে যদি একটা খাট থাকতে পারে অথবা আপনার রুমে একটা ওয়ারড্রাইফও থাকতে পারে বা কোনো টেবিল টেবিল যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সাউন্ডে ইকো দেবে না সো এই বিষয়ের দিকে একটু নজর রাখবেন যাতে রুমটা একদম ক্লিন না থাকে মোটামুটি কিছু থাকে ইকো বলতে আপনি দেখবেন যদি ফাঁকা রুমে গিয়ে আমরা কথা বলি তাহলে আমার নিজের কথাই আমরা আবার শুনতে পাই প্রতিধ্বনি হতে থাকে তো ওরকম কিছু হলে কিন্তু সাউন্ডের সমস্যা করবে সো আপনার রুমটাতে কিছু জিনিসপত্র যাতে থাকে এই বিষয় দিকে খেয়াল রাখবেন আর অবশ্যই আপনার রুমটা আপনি বন্ধ করে নেবেন ভিডিও রেকর্ড করার আগে না হলে হয়তো বাসার কেউ কোনো একটা সাউন্ড করবে এবং ভিডিওটা রেকর্ড করা ট্রাই করুন রাতের দিকে হতে পারে বা একটু পরিবেশ শান্ত থাকে এরকম সময় আপনি ভিডিও রেকর্ড করার চিন্তা করুন তো বলা চলে আমরা মোবাইল ফোন দিয়ে ইনডোরে ভিডিও রেকর্ড করার জন্য একদম সেট আপ রেডি করে ফেলেছি সবকিছু ঠিকঠাক এখন আমরা একটু ভিডিও রেকর্ড করে দেখবো রিয়েলমি এইট প্রো দিয়ে আজকের ভিডিওতে আমরা এই অমুক ব্র্যান্ডের তমুক মোবাইল ফোনটি নিয়ে কথা বলবো যেটা আজকে অমুক অমুক ভ্যারিয়েন্টে দেশের বাজারে লঞ্চ করা হয়েছে আপনি চাইলে ইউটিউবের ভিডিওগুলো মোবাইল ফোন দিয়ে শ্যুট করতে পারেন এই মুহূর্তে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা কিন্তু রিয়েলমি এইট প্রো এর রেয়ার ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে জি হ্যাঁ আজকের ভিডিওতে আমরা শিখিয়ে দিচ্ছি কিভাবে একটি স্মার্টফোন দিয়ে খুব সহজেই ইউটিউবের জন্য ভিডিও তৈরি করা যায় আপনার জার্নিটা এখান থেকে শুরু হতে পারে তো আশা করছি আজকের বিষয়বস্তু আপনি মোটামুটি ক্লিয়ার কিভাবে আপনি লাইট সেট আপ প্লাস আপনার মোবাইলকে সেট আপ করবেন আগামীকালকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ভিডিওগুলো শুট করবেন আপনি কীভাবে ইনডোরে শুট করবেন প্লাস আউটডোরে গিয়েও আপনি যে কোনো একটা শ্যুট করতে পারেন ব্লগিংয়ের জন্য শুট করতে পারেন এমনকি আপনি ধরুন কোনো একটা মোবাইল ফোনের রিভিউ করবেন বা আপনি ধরুন কোনো একটা প্রোডাক্টের রিভিউ করতে আছেন তো ওই বিরোলগুলো আপনি কীভাবে নেবেন যে শ্যুটগুলো আমরা যে কথা বলার মাঝে আমার ফেসটা বাদ দিয়ে তখন আমরা প্রোডাক্টের যে শোকেসগুলো করতে থাকি এইটা আপনি কীভাবে করবেন সেগুলো আমরা কালকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি কালকের বলতে নেক্সট ভিডিওতে আমরা হয়তো এটা পরশুদিন দিতে পারবো তাহলে সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে ওই ভিডিওতেই